আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে বীজগণিতের 4.3 পর্ব এক আলোচনা করার জন্য। দেখো, আমি বোর্ডে কিছু পদ লিখেছি বা চরক লিখেছি, একটা হচ্ছে সদৃশ আর একটা হচ্ছে বিসদৃশ। তোমরা এটা লক্ষ্য করবে তোমাদের বইয়ের 87 নাম্বার পেজটাতে রয়েছে, এখানে সদৃশ পদের সংজ্ঞাটা এইভাবে দিয়েছে যে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের পার্থক্য একমাত্র সাংখ্যিক সরল। তোমরা লক্ষ্য করছো, দেখো এই দুটো পদ কিন্তু যদি এটা নেই, যদি কল্পনা করি এটা অনুপস্থিত, সেই ক্ষেত্রে এটার এটি কিন্তু একই ধরনের। এই জন্য বলা হয়েছে এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য সাংখ্যিক সহ, অর্থাৎ শুধু পার্থক্য রয়েছে সংখ্যাগত। আর এরকম ধরনের যদি তোমরা লক্ষ্য করো তাহলে এটা ধরে নিবে সদৃশ পদ, এটি হবে তখন সদৃশ পদ। এই পদগুলো একই থাকবে, এই সংখ্যাগত শুধু পার্থক্য থাকবে, তাহলে সেটি হবে কি সদৃশ পদ। অনেক সময় এমসিকিউতে এটা আসে। আর কিছুটা ব্যতিক্রম, এবার জানব বিসদৃশ। দেখো বিসদৃশটা এখানে দেওয়া আছে 9ax 9ay, 9ax 9ay, এই রাশি দুটি সাংখ্যিক সহক একই। এই রাশি দুটির ক্ষেত্রে ওটা তুলনায় এটা ভিন্ন, এই সাংখ্যিক সহকটা একই, শুধু পার্থক্য এই পদের, মানে এটার ক্ষেত্রে সাংখ্যিক সহক একই থাকবে কিন্তু পদ দুটি পৃথক, তাহলে হবে এটা হচ্ছে বিসদৃশ। তোমরা যদি এমসিকিউতে এটা কখনো লক্ষ্য করো তাহলে ধরে নিবে যদি সংখ্যাগত একই থাকে, তাহলে পদগত যদি ভিন্ন থাকে তাহলে বুঝে নেবে এটি হবে তোমাদের বিসদৃশ পদ। আসতে পারি নিচের কোনটি বিসদৃশ, নিচের কোনটি সদৃশ পদ। এখন আমরা মূল অঙ্কে চলে যাব, লক্ষ্য পর্ব একে কয়েকটি অঙ্ক পড়ব, তোমরা এখন লক্ষ্য করো। দেখো 4.3 প্রথমে রয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন, আমি সদৃশ বিসদৃশ পদগুলোর কথা উল্লেখ করেছি। এই থেকে এমসিকিউ এ পর্যন্ত 1 থেকে 15 পর্যন্ত রয়েছে, এগুলো আমরা যেহেতু সদৃশ আর বিসদৃশ পদের আলোচনা করেছি, এখন আমরা যাব 16 থেকে 25 পর্যন্ত রয়েছে, যোগ করো। এই 16 থেকে 25 মধ্যে আমরা প্রথম পর্বে হিসেবে কিছু অঙ্ক করব। এই কিছু যোগ অঙ্ক করার জন্য আবার কিছু তোমাদের নির্দেশনা, এখানে যোগ করো খুবই সহজ, তবে বীজগণিতের যোগ তো একটু তোমাদের নিয়ম মেনে চলতে হবে। যেমন প্রথমে আমি তোমাদের একটা বিষয় বলে নিই, এই যে সদৃশ আর বিসদৃশ, আমরা এটাকে এইভাবে বলতে পারি
অর্থাৎ একই ধরনের পদগুলো, সংখ্যাগত না, একই ধরনের পদগুলো, সেটা যোগ থাক আর বিয়োগ থাক, বিয়োগ অর্থাৎ প্লাস থাক আর মাইনাস আকারে থাক, সেই ক্ষেত্রে আমরা নিচে নিচে সাজিয়ে লিখব। আর যেগুলো ভিন্ন ধরনের পদ সেগুলো পাশে, যদি অনেক সময় একটা চলক এককভাবে পৃথক রয়েছে তাকে পৃথক করে রাখবো। আমি যখন বোর্ডে অঙ্ক করব, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে, তাহলে আমার মনে হয় না যে তোমাদের এটা সমস্যা হবে, যেহেতু সদৃশ আর বিসদৃশ পদ নিয়ে আমি আলোচনা করেছি। এই ক্ষেত্রে আমরা দেখো 16 নম্বর অঙ্কটা দিয়েই শুরু করতে যাচ্ছি। দেখো এটা এইভাবে সরাসরি যোগ করেও লিখতে পারো, আবার তার আগে কিছু কথা থেকে যায় বা এইভাবে লিখতে পারো। সদৃশ পদগুলো সাজিয়ে পাই, এইভাবে তোমরা লিখে যোগ করতে পারো। তোমাদের বইতে আছে, আমি দেখি অঙ্কটা, এবার আমরা শুরু করতে পারি। প্রথমে লিখে নিব সদৃশ পদগুলো নিচে নিচে লিখে পাই। এইভাবে লিখে নিয়ে সদৃশ বলতে মূলত আমরা এখানে কিন্তু বোঝাইছি একই ধরনের পদগুলোকে আমি বোঝাইছি। এখন লক্ষ্য করো তোমরা, প্রথমে রয়েছে 16 নম্বর অঙ্কে থ্রি এ প্লাস ফোর বি, তারপরে রয়েছে দ্বিতীয় রাশে এ প্লাস থ্রি বি, তাহলে এ প্লাস থ্রি বি। দেখো আমি তোমাদের বলেছি বা উপরে লিখেছি যে সদৃশ পদগুলো নিচে নিচে লিখে পাই, এখন দেখো যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যোগ করো, আমরা লিখেই নিয়েছি যোগের ক্ষেত্রে সরাসরি আমরা একই ধরনের পদ আছে সবগুলো। দেখো সংখ্যাগত পার্থক্য, আমরা সদৃশ পদ চিনেছি কিভাবে, যে যদি পদগুলো একই থাকে, যদি একমাত্র সাংখ্যিক সহগে যদি পার্থক্য থাকে তাহলে সেটা সদৃশ পদ, তাহলে সংজ্ঞার সাথে আমাদের মিলান হয়েছে। এখন দেখো এটা সর্বদাই তোমার ডান দিক থেকে করতে হয়, আমরা সেইভাবেই করব। কিংবা এটার ক্ষেত্রে যেহেতু এটাও আলাদা এটাও আলাদা, তুমি যদি এই পাশে করো তাও তাতেও ক্ষতি নেই। দেখো আমরা তাহলে এটাই করব, তাহলে থ্রি এ আর এ যদি আমরা যোগ করে দিই পরে, যেহেতু যোগ চিহ্নই আছে তাহলে কোনো সমস্যা নেই, আমরা যোগ চিহ্নটা নিচা নিয়ে আসলাম, তাহলে ফোর বি আর থ্রি বি যদি যোগ করে দিই নির্দিতে আমরা যোগ করে বলতে পারি 4 7 বি, এটি হচ্ছে এই অঙ্কের আনসার। তাহলে এইভাবে যদি আমরা পরবর্তীটা করি, দেখো পরবর্তীটা 17 নম্বরে চলে যায়, তাহলে এটা মিশে পড়ে যেহেতু একই ধরনের অঙ্ক। এখন দেখো
দ্রুত অঙ্কগুলো আমরা করতে পারব। এটা তিনটা রাশি রয়েছে, তাতে সমস্যা নাই। 2a প্লাস 3b, 3a প্লাস 5b, তারপরে 5a প্লাস 6b। আবার একটু দেখে নাও, 2a প্লাস 3b, 3a প্লাস 5b, 5a প্লাস 6b। দেখো অঙ্কটা কোনো সমস্যা নেই, পূর্বের অঙ্ক আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে। 2a 3b তাহলে যোগ করে 5a, তার সঙ্গে 5a যোগ করে দিলে আমার 10a প্লাস 3b 5b 8b, 8b আর 6b যদি আমরা যোগ করে দেই তাহলে হবে 14b। এই অঙ্কটারও আমরা ফলাফল পেয়েছি। এখন দেখো, লক্ষ্য করো 18 নম্বরটা কি রয়েছে। 18 নম্বরটা কঠিন নয়, সহজ, কিন্তু মাইনাস আছে, সমস্যা নেই, আমরা এটাও বুঝিয়ে দেব। দেখো দেখো, 4a মাইনাস 3b, তারপরে রাশি রয়েছে মাইনাস 3a প্লাস b, তারপরে রাশি 2a প্লাস 3b। এখন লক্ষ্য করো, যদিও এটা তোমরা হয়তো তোমার একটু কঠিন ফিল করবে, সমস্যা নেই, এটা আমরা যেহেতু উপরে লিখেছি সদৃশ পদগুলো নিচে নিচে লিখে পাই, অর্থাৎ একই ধরনের, কিন্তু এটার ক্ষেত্রে মাইনাস রয়েছে, কিন্তু আমাদের করতে হবে কি, যোগ কর। এই কারণে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে, যদি তিনটি চলক থাকে, দেখবে প্রথমে যোগ চিহ্নযুক্ত কয়টি পদ রয়েছে প্রথমে যোগ করে নেব, তারপরে বিয়োগটা বিয়োগ করে দেব। দেখো এই 4a আর 2a যদি আমরা যোগ করে দিই তাহলে হবে কি, 6a। তার ভিতর থেকে যদি 3a আমরা বিয়োগ করে দিই তাহলে কি হবে, তাহলে দেখো 3a, তাহলে এই 6a থেকে যদি 3a বিয়োগ করে দিই তাহলে 3a। তবে তোমাদের এখানে একটু লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে এই যে আমরা যোগ করে দিলাম, এই ক্ষেত্রে মাইনাস চিহ্নযুক্ত বড় হলো না প্লাস চিহ্নযুক্ত বড় হলো? যদি প্লাস চিহ্নযুক্ত বড় হয় তাহলে এটার আগে প্লাস হবে, আর যদি মাইনাস চিহ্নযুক্ত বড় হয় তাহলে অবশ্যই মাইনাস হবে। তাহলে এটা 3a, যেহেতু 6টা ছিল বড় এবং 3 ছিল ছোট, আর বড়টার আগে প্লাস চিহ্ন রয়েছে, তাই আমরা প্লাস চিহ্ন, আর প্লাস চিহ্ন সামনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আসি, তাহলে দেখো এই b আর হচ্ছে 3b, বি আর 3b যদি আমরা যোগ করি, যেহেতু দুটার আগে যোগ চিহ্নযুক্ত
বা প্লাস চিহ্নযুক্ত রয়েছে সেই ক্ষেত্রে আমরা যোগ করে নিব, তাহলে এটা হলো বর্গী। এবং উপরে রয়েছে এটা কিন্তু আমার প্লাস চিহ্নযুক্ত, তারপরে উপরে রয়েছে মানা চিহ্নযুক্ত, সেই ক্ষেত্রে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে যেহেতু বড় সংখ্যার আগে প্লাস রয়েছে তাহলে প্লাস চিহ্ন আমরা দিব, এবং এটা যদি বিয়োগ করে দিই তাহলে বি, তার মানে প্লাস বি। এখানে আমরা লিখতে পারি থ্রি এ প্লাস বি, এটা হলো এই 18 নম্বরের ফলাফল। এবার আমরা 19 নম্বরে চলে যাব। ১৯ নম্বরে কি রয়েছে দেখো, ১৯ নম্বর রয়েছে ১৯ রয়েছে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড, তারপরে রাশি রয়েছে মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড। এখন দেখো, লক্ষ্য করো, সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড, তারপরে দ্বিতীয় রাশি থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড, তৃতীয় রাশি মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড। আমরা যেহেতু পূর্বের অঙ্কই বলেছি সেই ক্ষেত্রে আশা করি এটারও সমস্যা হবে না। এই সেভেন আর থ্রি যদি যোগ করি টেন এক্স, তার ভিতর থেকে যদি নাইন এক্স বিয়ে করে দিই তাহলে এক্স, তার মানে এখানে রইল প্লাস এক্স। এবার ফাইভ ওয়াই আর হচ্ছে ফোর ওয়াই যদি যোগ করে দিই হবে হচ্ছে নাইন ওয়াই, তার ভিতর থেকে যদি সিক্স বিয়ে করে দিই তাহলে থ্রি ওয়াই, অর্থাৎ দুটোর আগেই প্লাস চিহ্নযুক্ত, অর্থাৎ প্লাস চিহ্নযুক্ত বড়, তাই আমার মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, তাহলে নির্দিষ্টতা আমরা সবগুলো যোগ করে দিতে পারি। প্লাস সেভেন অন এইট টেন জেড, এটা এই অঙ্কের ফলাফল। এবার তাহলে পরেরটা চলে যাই, পরেরটা রয়েছে 20 নম্বর। আজকের জন্য এই অঙ্কটা করে আমরা শেষ করব। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি জেড, তারপরে রয়েছে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই মাইনাস টু জেড। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড, দ্বিতীয় রাশি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি জেড,
তারপরে 2x² + 7xy - 2z। এখন দেখো প্রথম চলককে রাশি প্রথম চলকগুলো সবগুলো প্লাস হয়েছে, তাই সরাসরি আমরা যোগ করে দিই। 1x, 3x, 4x আর 2x, তাহলে 6 6 x স্কয়ার। এখানে দেখো এবারে দেখো প্লাস চিহ্ন যুক্ত যোগ করি 7x আর 7xy এবং 1xy হবে 8xy আর ভিতর থেকে 2xy। যেহেতু 8xy প্লাস চিহ্ন যুক্ত বড় হয়েছে তাই এখানে নির্দ্বিধায় প্লাস চিহ্ন দিব এবং 2 দিয়ে ভরে দিলে 6xy। এবার 3z আর 4z, এই 4z থেকে 2z বিয়োগ করলে হবে হচ্ছে প্লাস চিহ্ন যুক্ত বড়, এই জন্য প্লাস চিহ্ন 2z। এটা হচ্ছে অ্যান্সার। দেখো যদিও মনে হলো অঙ্কটা কঠিন, আসলে কঠিন নয়, বীজগণিতের অঙ্ক খুবই সহজ যদি একটু বুঝে পড়াশোনা করো বা করার সময় যদি একটু মনোযোগ দাও তাহলে সহজে করতে পারবে। দেখো আমরা যোগ করে দেখছি x² আর হচ্ছে 3x² 4x² আর 2x² 6x² এই দুটা প্লাস চিহ্ন যুক্ত আমরা যোগ করে দিচ্ছি 8x আছে তার ভিতর থেকে 2 বিয়োগ করে 6x² আর এখানে সবগুলো প্লাস চিহ্ন, এই জন্য আমরা যোগ করে দিয়েছি। এই দুটো হচ্ছে প্লাস চিহ্ন যুক্ত ছিল এই কারণে এটা যোগ করে তার ভিতর থেকে 2 বিয়োগ করছি, বিয়োগ করে 2x². আল্লাহ হাফেজ, আজকের জন্য এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার পরবর্তী পর্বে দেখা হবে।